হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি যারা ন্যাকের আন্ডারে এ গ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির কথা বলতে চলে এসেছি। কল্যাণী ইউনিভার্সিটি হচ্ছে রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, নদিয়া জেলাতে অবস্থিত এই ইউনিভার্সিটিটি। এর আন্ডারে রয়েছে প্রচুর কলেজ, এখানে কিন্তু ইউজি, পিজি, এমবিএ থেকে শুরু করে বিএড থেকে শুরু করে অনেকগুলো কোর্স কিন্তু পড়ানো হয়ে থাকে। তো কল্যাণী ইউনিভার্সিটিতে কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেখে থাকি মাস্টারদ সূর্য সেন, দ্বিজেন্দ্রলাল রায়, তারপরে এখানে আমরা দেখছি রিসেন্ট ইয়ার্সের, তোমরা সবাই রিলেট করতে পারবে তার সাথে, ফেমাস সিঙ্গার ইন ইন্ডিয়া অ্যান্ড অলসো ইন ওয়ার্ল্ড, অরিজিৎ সিং। তো অরিজিৎ সিং কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির এক স্টুডেন্ট। সুতরাং এই একাধিক স্টুডেন্ট কিন্তু কল্যাণী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। শুধু তাই নয়, নাট্য ব্যক্তিত্ব কৌশিক কর থেকে শুরু করে একাধিক কিন্তু কৃতি ছাত্রছাত্রী কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে তাদের টাইমে পড়াশোনা করেছে। সুতরাং তুমি যদি ভর্তি হতে চাইছো রাজ্যের একটা ভালো ইউনিভার্সিটির আন্ডারে, ভালো কলেজে, তাহলে তোমার জন্য বেস্ট চয়েস হতে পারে কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ। তো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ, যেমন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে কেএন কলেজ থেকে শুরু করে একাধিক ভালো ভালো কলেজ রয়েছে। চাকদা কলেজ থেকে শুরু করে তোমাদের রানাঘাট কলেজ থেকে শুরু করে কল্যাণী মহাবিদ্যালয়, হরিণঘাটা মহাবিদ্যালয় থেকে শুরু করে আরও একাধিক কলেজের নাম আমি করেছিলাম কল্যাণী ইউনিভার্সিটির যে টপ 10 লিস্ট তোমাদের সামনে নিয়ে চলে এসেছিলাম। যারা এখনও ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নাও। আজকে কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত কলেজে কীভাবে তোমরা অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করবে অলমোস্ট আমি দেখিয়ে দিয়েছি, কী কী সাবজেক্ট রয়েছে আজকে দেখানোর পালা হচ্ছে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কীভাবে সম্পূর্ণ প্রসেস নিজেদের মোবাইল ফোন থেকে করে নিতে পারবে খুব সহজে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে। তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটিতে তোমাদের নিয়ে যাই, অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই, প্লিজ একটু বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। আমরা চলে এসেছি কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত একটা বিখ্যাত কলেজ, যেটা মুর্শিদাবাদে অবস্থিত। যে ইউনিভার্সিটিটি বর্তমানে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হিসেবে পরিচিত, সেই ইউনিভার্সিটির আন্ডারে পিজি কোর্স করানো হয়ে থাকে, কিন্তু আন্ডার গ্রাজুয়েটটা কিন্তু এখনও কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে হয়ে থাকে। এই ইনস্টিটিউশন বা এই কলেজটা কিন্তু দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তথা আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য লিডিং কলেজ রয়েছে, কৃষ্ণনাথ কলেজ। তো কৃষ্ণনাথ কলেজে কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমাদের দেখাবো। দেখো, অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ কৃষ্ণনাথ কলেজে তোমরা জাস্ট এখানে চলে আসছো, আসার পর দেখো তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো জাস্ট অনলাইন অ্যাডমিশন 2022-23 লেখা রয়েছে। তো এখানে তোমরা আসলে একদম সিম্পল ওয়েতে তোমাদের ফর্ম ফিল আপটা হবে। কী কী প্রসেস আছে দেখো, প্রথমে সাইন আপ, তারপর ইমেল ভেরিফিকেশন, তারপর লগ ইন, অ্যাপ্লাই অনলাইন, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, প্রিন্ট অ্যাপ্লিকেশন, এইভাবে তোমাদের পুরো যে প্রসেস সেটা কিন্তু করতে হয়। কৃষ্ণনাথ কলেজে কী করে ফর্ম ফিল আপ করবে তার প্রসেসগুলো একটু স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও। অ্যাপ্লাই অনলাইনে তোমরা ক্লিক করে দিচ্ছ। তো অলরেডি কৃষ্ণনাথ কলেজে কী কী সাবজেক্ট পড়ানো হয় আমি দিয়ে দিচ্ছি, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা সেখান থেকে একটু দেখে নিচ্ছ। তো দেখো, অ্যাট ফার্স্ট এখানে তোমাদের প্রথমে তোমাদের করে নিতে হচ্ছে সাইন আপ, কেননা তুমি নতুন অ্যাপ্লিকেন্ট। তো জাস্ট আমি সাইন আপে করলাম ক্লিক। সাইন আপে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং এই যে নাম্বারটা রয়েছে এখানে দিয়ে এখানে সাইন আপ করে নিতে হবে। তো চলো আমি সাইন আপ করে তোমাদের দেখাই ফার্দার। অর্থাৎ আমার ইমেলে কিন্তু একটা ইমেল পাঠানো হয়েছে কৃষ্ণনাথ কলেজ থেকে। আমার ইমেলে কিন্তু এরপর সাইন আপের পর আমার ইমেলে চলে এসেছে একটি ভেরিফিকেশন লিঙ্ক, যে লিঙ্কে আমি ক্লিক করলে কৃষ্ণনাথ যে কলেজ রয়েছে সেখানে কিন্তু আমার সম্পূর্ণ যে নতুনভাবে প্রসেস, অর্থাৎ আমি গুগল ক্রোম সিলেক্ট করলাম। এবার দেখো আমার কিন্তু এখানে ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল। এবার আমি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড জাস্ট এইখানটাতে দিয়ে দেবো এবং আমার লগ ইন কিন্তু আমি করে নিতে পারবো। জাস্ট আমার ইমেল অ্যাড্রেসটা এইখানে জাস্ট এখানে দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর যেহেতু ভেরিফিকেশন হয়ে গেছে, এবার কিন্তু আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করতে পারবো। তো দেখো আমি এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর আমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল, যেটা এখানে ড্যাশবোর্ড এবং লগ আউট দুটো অপশান দেখাচ্ছে। খুব ইজি প্রসেস, সম্পূর্ণ ভিডিওটা তোমরা একটু দেখো তার জন্য। এখানে দেখো তোমরা ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবে 3টে অনার্স কোর্স এবং 1টা জেনারেল কোর্স। এখানে আমি কিসে অনার্স নেব সেটা আমাকে প্রথমে ঠিক করতে হবে। তো এখানে দেখো জেনারেলগুলো পরপর নিচে দেওয়া রয়েছে, বিএ জেনারেল, বিএসসি জেনারেল, বিএসসি বায়ো জেনারেল, পিওর জেনারেল। তো ধরো আমি অ্যাট ফার্স্ট এখানে চলে গেলাম, আমি ফিজিক্স অনার্সে আবেদন করছি। তো ফিজিক্স অনার্সে আমি আবেদন করার জন্য আমার সামনে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে। আমি এখানে ফিজিক্সে আবেদন করলাম। সিলেক্ট কম্বিনেশান, অর্থাৎ ফিজিক্সের সাথে আমি কী নেবো, ম্যাথমেটিক্স নাকি কেমিস্ট্রি। তো ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি এর সাথে যে কম্বিনেশান সেটা আমার এলো। এবার এখানে আমাকে ফার্স্ট নেম, মিডল নেম এটা দিতে হচ্ছে, তারপরে আমাকে লাস্ট নেম দিতে হচ্ছে, আমার ফাদার্স অথবা হাজব্যান্ডের নেম, মেয়েরা যাদের বিবাহ হয়ে গেছে তারা হাজব্যান্ডের নেম দেবে, ছেলেরা ফাদার্স নেম দাও। তারপরে রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, অর্থাৎ এখানে তো ফাদার হচ্ছে বা সন অফ,
ঠিক আছে? তো তুমি তার সন বলে তুমি সন দিচ্ছ, ডটার থাকলে ডটার দিচ্ছ। এখানে এবার আসছে তোমার মায়ের নামটা তোমাকে এখানে দিতে হচ্ছে, তারপর ডেট অফ বার্থ তোমাকে দিতে হচ্ছে। নেক্সট এখানে আসছে জেন্ডার, তারপর তোমার ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি বিয়ে করেছো কি করনি সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে, ম্যারিড নাকি আনম্যারিড, কাস্ট দিতে হচ্ছে। তো আমি এখানে জেনারেল দেবো, প্রত্যেকটা আমি ওবিসি দিচ্ছি। তো এখানে হিন্দুইজম আমি দিয়ে দিলাম, ব্লাড গ্রুপ আমার এখান থেকে চুজ করে নিতে হচ্ছে আমি দিয়ে দিলাম, ডিজেবল যদি আমি হয়ে থাকি দিতে হচ্ছে, নাহলে নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি যদি ডিজেবল না হয়। ন্যাশনালিটি আমি এখানে আমার দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান, তো ধরো আমি ইন্ডিয়ান, আমার যে ন্যাশনালিটি সেটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা খুব ভালোভাবে ফিল করো, আমি জাস্ট দেখানোর জন্য করছি। ইয়েস অথবা নো, মাইনরিটি আমি নো দিয়ে দিলাম। তারপরে আধার নাম্বার 12 ডিজিট, মাদার টাং কী আছে তোমার অর্থাৎ বাংলা ইংরেজি নিয়ে কী মাতৃভাষা সেটা দিয়ে দিচ্ছ। তারপরে সিঙ্গেল গার্ল চাইল্ড যদি তুমি হয়ে থাকো তাহলে ইয়েস দিচ্ছ, নাহলে তুমি নো দিচ্ছ অর্থাৎ তুমি বাবা মায়ের কি একমাত্র সন্তান। তুমি কি হোস্টেলার নাকি ডে স্কলার সেটা তোমাকে দিতে হচ্ছে অর্থাৎ তুমি হোস্টেলে থাকতে চাও নাকি তুমি ডে স্কলারে থাকতে চাও নাকি পার ডে যাতায়াত করতে চাও সেটা দিচ্ছ। তারপরে স্ট্রিট নেম, ঠিক আছে, তোমার রাস্তার নেম দিচ্ছ, মিউনিসিপ্যালিটি নাকি ব্লক কোন ব্লক, তোমার গ্রামের নাম দিচ্ছ, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, এইগুলো তুমি পরপর ফিল করে দিচ্ছ। তারপর তোমার ডিস্ট্রিক্টের নাম দিচ্ছ, স্টেটের নাম দিচ্ছ, কান্ট্রি নেম দিয়ে দিচ্ছ, তার পরবর্তী ক্ষেত্রে পিনকোড দিয়ে দিচ্ছ। এবার যদি এই যে অ্যাড্রেসটা ওপরে দিলে এটা যদি সেম হয় পারমানেন্ট বা প্রেজেন্টের সাথে তাহলে তুমি এখানে সেম অ্যাজ করে দিচ্ছ। দেওয়ার পর সবটা কিন্তু ফিল হয়ে যাবে অটোমেটিক্যালি, তোমাকে কিছু করতে হবে না। এবার আসছে জেনারেল ইনফরমেশান, অ্যাপ্লিকেন্টস কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ তুমি তো অ্যাপ্লিকেন্ট, তোমার কন্ট্যাক্ট নাম্বার, তোমার গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার, গার্জিয়ানের ইমেল থাকলে দিচ্ছ, নাহলে দিচ্ছ না, ম্যান্ডেটরি নয়, লাল স্টার মারাগুলো কিন্তু তোমাকে দিতেই হবে। নেক্সট আসছে তোমার বাবা কী করেন, তোমার মা কী করেন, তোমার বাবার কী কোয়ালিফিকেশান, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন নাকি তিনি পড়াশোনা জানেন না সেটা দিচ্ছ, মা কী করেন সেটা তুমি দিচ্ছ, মায়ের কী কোয়ালিফিকেশান সেটা তোমাকে দিতে হচ্ছে। তারপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, তোমার ফ্যামিলি ইনকাম কত সেটা তুমি এখানে কিন্তু দিয়ে দেবে। এবার আসে কি খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে তোমার কী কী ফেসিলিটি রয়েছে, ইন্টারনেট, ল্যাপটপ নাকি স্মার্টফোন যেটা আছে সেটা তুমি দিচ্ছ। তারপর দেখো অ্যাকাডেমিক ইনফরমেশান, ডিটেল এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে দিয়েছো সেটা দিচ্ছ, মাধ্যমিকে তোমার কী কী সাবজেক্ট ছিল এখানে পরপর তুমি কমা দিয়ে দিয়ে কিন্তু বসাচ্ছ। তারপরে কত সালে তুমি মাধ্যমিক পাশ করেছো সেটা তোমাকে এখানে বসাতে হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো টোটাল এক্সামিনেশান মার্কস অর্থাৎ মাধ্যমিক 700-র মধ্যে 700-টা তুমি এখানে লিখে দিচ্ছ। তারপরে আসছে মার্কস অবটেন্ড, কত তুমি মাধ্যমিকে পেয়েছো সেটা দিচ্ছ, কোন গ্রেড বা কী ডিভিশন পেয়েছো সেটা দিয়ে দিচ্ছ। এবার আসছে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম তোমাকে লিখতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল কমা দিয়ে দিয়ে তোমাকে লিখতে হচ্ছে। তারপরে রেজাল্ট স্ট্যাটাস, ঠিক আছে, পাস নাকি অ্যাপিয়ার্ড অর্থাৎ তুমি কি রেজাল্ট পেয়েছো, যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো তাহলে অ্যাপিয়ার্ড হিসেবে করতে পারছো, যদি পাস করে থাকো তাহলে তুমি পাস হিসেবে এখানে দিচ্ছ। তো হলো, এবার হচ্ছে কত সালে তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে সেটা তুমি এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছ। হলো, খুব সিম্পল ওয়েতে কিন্তু ফর্ম ফিল আপটা আমি তোমাদের দেখাচ্ছি। এবার টোটাল এক্সামিনেশান মার্কস, উচ্চ মাধ্যমিক হয়ে থাকে 500-র মধ্যে তুমি এখানে 500 দিয়ে দিচ্ছ, তো মার্কস তুমি পেয়েছো উচ্চ মাধ্যমিকে সেটা তুমি দিয়ে দিচ্ছ। তারপর ডিভিশন গ্রেড দিয়ে দিচ্ছ। তারপরে আসছে এখানে সাবজেক্ট, রিলেটেড সাবজেক্ট অর্থাৎ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু তুমি ফিজিক্সে অ্যাপ্লাই করেছো তুমি ফিজিক্স দিয়ে দিচ্ছ, ফিজিক্সে তুমি কত পেয়েছো সেটা এখানে তোমাকে দিতে হচ্ছে প্রিভিয়াস কোয়ালিফিকেশান এক্সামে। এবার আসছে ইনফরমেশান রিলেটেড অর্থাৎ স্কুল বা কলেজ, তোমার স্কুলের নাম কি ছিল যেখানে তুমি লাস্ট অ্যাটেন্ড করে এসছো। তারপর ইনস্ট্রাকশন অফ মিডিয়াম অর্থাৎ সেখানে বাংলা মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম সেটা সিলেক্ট করছো। তারপরে তোমার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার এবং ডিভিশন গ্রেড, কোন ডিভিশনে তুমি পাস করেছো সেটা এখানে দিয়ে দিচ্ছ। এবার আসছে তোমার ডকুমেন্টস, তো এখানে মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, ম্যাক্সিমাম ফাইল সাইজ পিডিএফ ফরম্যাটে হবে যেটা হচ্ছে তোমার এখানে 200 KB মধ্যে তোমাকে দিতে হচ্ছে আপলোড করে। তারপর আসছে মার্কশিট অফ ইকুইভ্যালেন্ট এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হচ্ছে। তারপরে আসছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাকে এখানে আপলোড করতে হচ্ছে, ব্লাড গ্রুপ সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাকে আপলোড করতে হচ্ছে, নাহলে তোমাকে আপলোড করার দরকার নেই, তোমার আধার কার্ড কিন্তু আপলোড করতে হচ্ছে 200 KB মধ্যে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপলোড করতে হবে, অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এসডিও বা বিডিওর কাছ থেকে তুমি কিন্তু এখানে তোমার যে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে নিচ্ছ। তারপর তোমার পিডব্লিউডি যদি তুমি হয়ে থাকো সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম আগে থেকে তোমাকে এটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনটা তোমাকে এখানে কিন্তু আপলোড করতে হচ্ছে। তো দেখো এখানে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন অলরেডি ডাউনলোড করে রেখেছি, অ্যান্টি র্যাগিং ফর্মটা দেখো এখানে তোমার যে নাম, আমি যেমন সোমনাথ ঘোষ, ডটার অফ মিস্টার এখানে আমার বাবার নাম, আমি এই যে রুলস এবং রেগুলেশন ফলো করছি, ডে অফ, ঠিক আছে, সাইন দিস ফর্ম ডে অফ
অর্থাৎ এখানে তোমার ডেটটা কিন্তু দিয়ে দিতে হচ্ছে। তারপরে তোমার এখানে সিগনেচার করে কিন্তু পিডিএফ ফরম্যাট করে এইটা কিন্তু পরপর আপলোড করে দিতে হচ্ছে। নেক্সট এখানে আসছে অ্যান্টি র্যাগিং ফর্ম, যেটা তোমার বাবা ফিল আপ করবেন। আগেরটা তুমি করলে স্টুডেন্টরা, এখানে তোমার বাবার নাম থাকবে এবং কার বাবা তোমার নাম এখানে থাকবে। তারপর দেখো এখানে কি আসছে, তো কার বাবা তোমার নাম কিন্তু এই জায়গাটাতে থাকবে। সাইন দিস ফর্ম, ডে অফ মান্থ অফ এটা থাকবে এবং সিগনেচারের এখানে কিন্তু তোমার বাবা বা মা সিগনেচার করে দেবেন। আর আগেরটাতে কিন্তু এখানে কিন্তু তোমার সিগনেচার করতে হবে। তো এটা সম্পূর্ণ করে পিডিএফ করে নিলে, পিডিএফ করে নেওয়ার পর জাস্ট দেখো এই জায়গাটাতে ব্রাউজ করে কিন্তু আপলোড করে দিতে হচ্ছে। তারপর আসছে তোমার সিগনেচার, ম্যাক্সিমাম এখানে 100 KB মধ্যে হতে হবে এবং হাইট 100 পিক্সেল এবং এখানে তোমার কিন্তু চওড়াই হতে হবে 250 পিক্সেল, এটা করে নিতে হবে। তারপর দেখো তোমার পাসপোর্ট সাইজ ফটো, যেটা ম্যাক্সিমাম 100 KB মধ্যে জেপিজি, পিএনজি বা জেপেক ফরম্যাটে হতে হবে। এবার সব কিছু হয়ে গেল, তারপর তুমি এখানে ডিক্লারেশন করলে, ডিক্লারেশন করার পর এখানে কিন্তু তোমাকে সাবমিট করে দিতে হচ্ছে। সাবমিট করে দেওয়ার পর কী আসবে সেটা তোমাকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পর তোমার সামনে একটি ওকে বাটন আসলো, অর্থাৎ তুমি যে যে মার্কসগুলো দিয়েছো বা সমস্ত কিছু সেগুলো ঠিক আছে কিনা, তো এটা তুমি এখানে দিয়ে দিচ্ছ, এখানে ওকে করে দিচ্ছ। ওকে করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি দেওয়া থাকবে এবং অ্যাপ্লিকেশান ডেট, তোমার ইউজার আইডি, তোমার অ্যাপ্লিকেশান আইডি, বাদবাকি যে পাসওয়ার্ড সমস্ত কিছু কিন্তু থাকবে। তারপর দেখো এখানে তোমাকে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট করে নিতে হবে, অর্থাৎ এই যে অ্যাকনোলেজমেন্ট এটাকে তোমাকে প্রিন্ট করে নিতে হবে। তারপর গো টু মাই অ্যাপ্লিকেশানে তোমাকে ক্লিক করতে হচ্ছে, তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু এই আকারে দেখতে পাবে। দেখো এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখা যাচ্ছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে কিন্তু ডাউনলোড করে নিতে হচ্ছে, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাকে ডাউনলোড করে নিতে হচ্ছে। তারপর দেখো প্রিন্ট মাই অ্যাপ্লিকেশান রয়েছে, তো এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু তোমাকে করে নিতে হচ্ছে ডাউনলোড দেওয়ার জন্য। তো ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।